শীতল মাছ ডাঙ। তো গাইস, এইটো হয়েছে সেই তো বিখ্যাত পুখুরী, তো রাজা পুখুরী। হ্যালো গাইজ, গুড মর্নিং, আকটা সুন্দর ব্লগলে স্বাগত জানাইছো। এটা প্রায় 10:30 বাজছে আর ইত্যাকে রোদে দিয়ে বিরাট ঠান্ডা লাগি আছে, আর আমার এত কুটু আনাই বাগের দিয়ে আছে আর কায় বেশি চাও রাতেপাই প্রায় যতীশ। তো পোন প্রথমে আপনার মোর তরফের হ্যাপি ভোগালী বিহু, আর আজি হয়েছে উড়ুকা। এই রোদটো কিন্তু একটা বৈধ বেয়া কাম করে আছো, দেখছো না? সদায় সদায় এত চলাই পিন্ধা লাগা আছি, গম পাইছা না? একো নহয়, আমার ইয়ারে বোলে বহুত ডাঙর একটা আমার রাজা পুখুরী বলে কয়, তাতে বোলে মাছ মাছি তাকে যা আছো, গতি ভালো গাইছ নাকি? তো গাইছ আই ভালো, আমি রাজা পুখুরী আর সভা সভা আনছি চাচুন মানু। তো সবে উড়ুকার কারণে মাছ মাছে মাছ লই যায়, এটা আমি পাং না না ভাঙবা মাছের ভাগ। তো গাইছ এ আছে মাছ লওয়া লাইন, মাছ নাই আর বর্তমান, এ ভালে আছে লিস্ট লিস্টখান দেখি আছো কেমানত কেমান দাম এ মাছ সব। ও ভাই সাবি আছাও শীতল মাছ কি ডাঙ, তো গাইস, এইটো হয়েছে সেই তো বিখ্যাত পুখুরী, তো রাজা পুখুরী। হ্যাঁ চাও, ইতোবারত প্রায় সিতোবার দেখা না, তোর মতে কেমান আনতাইশ তো কেমান কেই বিঘার মানো রসি পুখুর তো মিনিমাম এখর উপরে আছে বোধহয়, আমি আনতাই যাই কছো দে। তো কোনোবা যদি ইয়ারে চাই আছে রাজা পুখুরী, তো কেমান বিঘার আছে কমেন্টত জনাই দিবচোন। আর ইয়া চাকচোন মাছ মারি পেলে মানে গতাই মাছ উঠা নাই, আর এতেও থই দিছি ইনকে, এতেও থই দিছে আর বোলে অলপ পিছত মারব। তো তো আমি বহুত দেরিকে আইলো, মাছও শেষ হওয়ার টাইমত আইলো, আর মোটামুটি শেষে দেই একেবারে ভাত খা কিবা 12 কেজি বললি তো দেখা নাপালো, মই কই আছো বার বার সোনকালে যাও সোনকালে যাও, নাই ততিছর খং উঠছে, কি চিন্তা করিছ? চিন্তা করিমে তোর থাকি মই মাছ কাটাও চাব নাপালো কিনবাও নাপাং, এতিয়া কি করিম? এতিয়া আহো তাতে সরু সরু ভুকু এটা আছে, সরু 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 এটা কি করবি, যাই কানমুখত দিবি, সরু হলে তাতে 1 কেজির পারো, তো 1 কেজি হক ন হক ইটো লাগে সেটোয়ে লাগে। আজি উড়ুকা গাছ চাচুন চাই ইয়ার কারণে মই মাছ কেটাও মই নাপালো, কেটা নহয় এটাই নিবি দে, কেটা নে না তথাপিতো কেটা নে হি কমসেকম চাব পারলো না কোনটো ভাল কোনটো বেয়া, জোর কারণে নাপালো মই এখন হয়ে যায় এটা ভাগে লই যাম যদি। তো গাইস, সরু চলি খেলার কারণে বড়িয়া, এত সসরা আমি সরুতে বিরাট সসরি সসরি খেলছিল, আর চাচুন কেঁচুয়া ভাগিছি বড়িয়াকে চুলনা মানে দিছি, ইয়ার পরে ঝুলি ঝুলি ইয়ার পরিবেশ চাই থাকক, গরমের দিনের মজা লাগবে না আই। তো গাইস, আমি রাজা পুখুরীতে মোটামুটি আধা ঘন্টা মান রখি আছিল, রখি আছিল কিয়া মাছ মারবা নাহে, কিয়া মাছ মারবা নাহে, ও রানী পুখুরীতে মারি আছে এক চাকচুন, এই হেতো রাজা আর এত রানী পুখুরী মানে। তো গাইস আরো অলপমান আছে টানি টানি, তারপরে ইমান মান পালা আরো আৰু 10-15 মিনিট মান ডালি হৈ যাব। ঐ বা পৃথিৱীতকৈ ডাঙৰ গোষ্ঠী এখন বেয়া টানছি ঐখিনি ফাঁচ ফাঁচ আমাৰ ফাঁচ মাৰছি জাপ চাওঁ মাছ। ইয়ে এরি দিবার হচ্ছি ও ওই
তো গাইস মাছ মারা চালো আর মন পছন্দর মাছ তো নাপালা, শীতল মাছ বেশি দিয়েছিল, তো উপায় নাই, কপাল বেয়া যাও আর আমি ভাবা মাছ তো নাপালে যে থেকে নাকি মানে বিহুলি কিনা এটা কিনব লাগবে ন, এটা কিনি দিব লাগব মো গম পাইছা নাই, হব দে ওয়াই সময় ফেলে চাচুন বড়িয়াকে কি ধুনিয়াকে সাজে আছি আর এত মেজি বানাচ্ছি। তো গাইস একটা কথা হল, এক হাজার জোড়া কাপড় চাই তারে দশ জোর সিলেক্ট করে এক জোড়া নলা মানুষ আছি, এত মানে কি হয়েছি এমান এমানে চাচ্ছি এমানে চাচ্ছি কিন্তু একজোড়াও লবা পারা নাই। তো গাইস কাপড় পছন্দ নহলে এইবার আরো এতে গেলামালো বাজার করবো মহান চাচ্ছ কি যে হব ইয়ার লাগে, কিন্তু একটা বস্তু আচরিত মিঠা তেলের পেকেট চাও কেনেকুয়া চাও মই সঁচা বিদ্যা কসম চে কৈছো আজি লাইফত দেখলো এনেকুৱা বাইদেউ বেলে দেখা পাম। তো গাইছ বিশাল কি নিবা আহিছিলো জানোছে না, এটা নিবা আহিছিলো আৰু বেগত কিবা লছো যাওঁচোন চ' আপি চলি বস্তু তাৰ আইনাৰ গিলাচ তাৰ মুখত খোৱা হেমাহানে নিবা আহিছিল দাৰু মিঠাতেল তো সংসাৰ কৰিব আৰু। তো গাইছ আজি উৰুকা লটাৰী খেলা আছিল আৰু মই বাছো লগ সাত নম্বৰ ছয়া লোকেল মুরগি বেসু, তো আপনার পুরস্কার তো লওয়া দেখি আছো আর লাইফ ফার্স্ট আজি লটারি খেল আছো নাকি তো এই তো 4254 এই তো 4254 লাইফ লোকেল মুরগি বালু লোকেল মুরগি লোকাল মুরগি লোকাল মুরগি ও লোকাল মুরগি ও লোকাল কি আছে ডাঙর সরু আছে বলে শুনো নাই সমান 50 গ্রাম বলে কিন্তু মানে কব লাগে কারণে ধন্যবাদ জয় অসম গাইজ।